Today is shobeborat. Shobeborat means the middle of Shaban. মানে শাবান মাসের মধ্য রজনীকে বলা হয় শবেবরাত। আর ভিতরে শাবান মাসের মধ্য রজনী। হ্যাঁ, তো আপনারা সবাই শবেবরাতের জন্য আজকে বের হয়েছেন, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের অ্যাজ এ মুসলমান, হ্যাঁ, আমাদের মেইন কর্তব্য হচ্ছে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা। তার মানে এটার শ্রেষ্ঠ ওয়ে হচ্ছে নামাজের মাধ্যমে প্রকাশ করা, তাই না? তাহলে নামাজটা অর্থ আরবিতে নামাজকে বলে সালাত, তাই না? তাহলে সালাত হচ্ছে আদায় করার জিনিস, মানে এটাকে পড়তে হয়। তো আপনি যে নামাজ পড়েন, হ্যাঁ, আপনি নামাজ পড়তে পারেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। যখন বলেন সুবহান রাব্বিয়াল আলা, এগুলো পারেন না? সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহ লিমান হামিদা। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, ধরেন এই যে আমার ঘড়িটা, এটার কালার কি বলেন তো? ইংলিশে ব্ল্যাক উনি বলছে। এখন আমি বলতেছি সুবহান রাব্বিয়াল আলা, এটা তো অনেকবার বলছেন, বলেন তো এটার অর্থ কি? আপনি বলেন। তাহলে এটার জন্যই আমি ভিডিও করছি, লজ্জার কিছু নাই। কেউ মায়ের পেট থেকে যায় না আসে না, আমাকে একজন জানাইছে তাই আমি জানছি, তাই না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে সুবহান রাব্বিয়াল আলা মানে হচ্ছে সুবহানা একটা শব্দ, রাব্বি একটা শব্দ, আল আলা, এই তিনটা মিলে হয় সুবহান রাব্বিয়াল আলা। তো সুবহানা মানে পবিত্রতা, রাব্বি মানে আমার প্রভু, আল আলা মানে সর্বশ্রেষ্ঠ। তাহলে এটাকে বাংলায় করলে হয় পবিত্রতা আমার আল্লাহ যিনি সর্বশ্রেষ্ঠ, যেটা আমরা সিজদায় বলি, তাই না? তাহলে আমরা এই জিনিসগুলি কিন্তু যাই না নিতেই পারি। আমি কি ডেইলি বলি ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক? না, কিন্তু শিখছি, দেখলেই বইলা দিই ইংলিশে। ব্ল্যাক তো আর আমার ভাষা না, আমার ভাষা এটা কালো। সেরকম আরবিটাও আমার ভাষা না, কিন্তু আল্লাহ আরবিকে সহজ করে দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এরকম ছোট ছোট একটা একটা জানতে জানতেই কিন্তু সব জানা হবে। কিন্তু একবারে মনে হয় যে নামাজের মূলত কয়টা অংশ? ১৬টা। ওই যে তাসবি, তাহমিদ, তাশাহুদ, ওই যে বসে বলে তাশাহুদ। আচ্ছা, তো শবেবরাতের রাতে এটা একটা মেমোরেবল আমরা ভিডিও করলাম, যে আমি যতটুকু জানি আপনাকে জানানোর চেষ্টা করলাম, আর আপনি আমার থেকে জানলেন, এটার সোয়াব আরও বেশি। তাহলে সুবহান রাব্বিয়াল আলা মানে কি বলেন তো দেখি এখন? পবিত্রতা আমার আল্লাহ যিনি সর্বশ্রেষ্ঠ, ইংলিশে গ্লোরি বি টু মাই গ্রেট আল্লাহ মোস্ট হাই, ঠিক আছে? একই রকম সুবহান রাব্বিয়াল আজিম, পবিত্রতা আমার আল্লাহ যিনি অতিশয় মহান, ওটা আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহান আজিম, ঠিক আছে? আর সামি আল্লাহ লিমান হামিদা মানে যখন কেউ আল্লাহর প্রশংসা করে আল্লাহ তা শুনে। আর সামি শ্রবণকারী লিমান, যে ব্যক্তি হামিদ প্রশংসা আল্লাহ। তাহলে তিনটা শব্দ মিলায়া, তাই না? ঠিক আছে, আপনাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এমনিতেই এটা একটা মেমোরেবল ভিডিও করে রাখলাম শবেবরাত 2023। জাযাকাল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম। খুবই ভালো লাগলো যে আপনারা এরকম ড্রেস পরে আসছেন, কারণ কি পয়লা বৈশাখ হলে ড্রেস দেখা বোঝা যায়, পয়লা ফাল্গুন হলে হলুদ জামা পরে। এখন শবেবরাতের সময় অন্তত পাঞ্জাবি পরে সবাই বের হইলে, আমি তো ব্যায়ামে বের হয়েছি, এটাই একটা আমাদের সিগনিফিকেন্ট, সৌন্দর্য, হ্যাঁ, মাধুর্য, ঠিক আছে? জাযাকাল্লাহু খাইরান। কারণ নামাজের কোনো ই নাই, অনেকে বলে শবেবরাতে নামাজ পড়া ঠিক না, অনেকে বলে নামাজ যতই পড়ব কোনো অসুবিধা নেই, আল্লাহর ইবাদত অল টাইম, রাইট? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান।